আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি বাংলাদেশি ব্লগার মম নাজমা এখন আছি আপনাদের সাথে। তো আজকে মূলত আমি কোনো রেগুলার ব্লগ শেয়ার করছি না, রেগুলার ব্লগ কালেক্ট করা আমার পক্ষে পসিবল হয়নি। বাসায় আসলে প্রচুর কাজ, এখন এর মধ্যে কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত আছি। তো রেগুলার ব্লগে ইনশাল্লাহ কালকে থেকে যাওয়ার চেষ্টা করব। আজকে দুটো নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ। কোনটা আগে শেয়ার করা যায়? ভালো সংবাদ দিয়ে শেয়ার করাই মনে ভালো, তাই না? তো গুড নিউজটা দিয়ে শেয়ার করছি। গুড নিউজটা হলো, এটা অলরেডি আমার যারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আছেন তারা অনেকেই জেনে গেছে, আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি ব্যাপারটা। আলহামদুলিল্লাহ আমার করোনা টেস্টের রিপোর্ট এসেছে আর ইটস নেগেটিভ। মাঝে মধ্যে নেগেটিভ ওয়ার্ডটা অনেক পজিটিভ একটা ভাইব নিয়ে আসে, অনেক ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে। তো সেই এই নেগেটিভ ওয়ার্ডটা আসলে অনেকটা এরকম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা যেভাবে আমার মানসিক শক্তি জুগিয়েছেন, যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন যে আপনি টেনশন করবেন না, নেগেটিভ আসবে, কোনো টেনশন না, আমি দোয়া করছি। তো এই জিনিসগুলো আসলে আমি তো বলবো বিশাল ব্যাপার। মানে আমার কখনোই মনে হয়নি যে আমার বাহিরের কেউ বলছে, আমার অল টাইম মনে হয়েছে যে আমার আপন মানুষগুলো যেভাবে বলে, আমার আম্মু যেভাবে বলে বা আমার বাসা থেকে যেভাবে বলা হয়, না কিছু হবে না, টেনশন নেই, আমি দোয়া করছি, এক্স্যাক্টলি এই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। তো এটার কারণে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো মানসিকভাবে ভেঙে পড়তে পারতাম, আপনাদের কারণে আসলে পড়া হয়নি, আমার পরিবারের সাথে সাথে আপনারাও আমার সাথে ছিলেন। তো আর হচ্ছে আমি যেটা বলতে চাই, মানসিক স্বাস্থ্য এটা নিয়ে যখন এখন বলা শুরু করেছি একটু বলি। তো এই মুহূর্তে আসলে এই জিনিসটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, ইম্পর্ট্যান্ট ইস্যু এই কারণে, কারণ করোনা পরিস্থিতির কারণে আমি এই ধরনের ফোন কল পাচ্ছি অনেক, যে আপু আমার রাতে ঘুম হচ্ছে না, আপু আমার অনেকে আমাকে গত কয়েকদিন আগে আমার এক ভাই, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, উনি রাত 3টা বাজে ফোন করেছেন যে ওনার ঘুম হচ্ছে না, ওনার কেমন জানি বুকে ছটফট মনে হচ্ছে, উনি ঘামছেন। তো এই ব্যাপারটা না আসলে পুরো পরিস্থিতির কারণে হচ্ছে, অনেকেরই প্যানিক অ্যাটাক আসছে, যার সবকিছু নর্মাল সে জাস্ট একটা অ্যাটাকের মতো আসছে, ভিতরে ভিতরে সে ভয় পাচ্ছে। সে আমি যখন তাকে জিজ্ঞেস করবো যে আপনার কি কোনো সমস্যা হচ্ছে, না না কোনো সমস্যা নেই, কিন্তু আমার ঘুম হচ্ছে না, আমার খুব ছটফট মনে হচ্ছে, পালপিটেশন হচ্ছে, বুক ধরফড় করছে, আমি কি করতে পারি? তো এই ধরনের অ্যাটাকগুলো কিন্তু এখন অনেক অ্যাভেলেবেল, অনেকের এই ব্যাপারটা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো মানসিক শক্তিটা রাখা, মনোবলটা শক্ত রাখা, এটাও কিন্তু করোনার আমি বলবো একটা বড় চিকিৎসা, আমি বলবো এটা। কারণ হচ্ছে মানসিক স্বাস্থ্য যে কত বড় জিনিস সেটা আমরা আশা করি বুঝতেই পারছি, আপনার কাছে সবই আছে কিন্তু মানসিক শান্তিটা নেই, তাহলে মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি শান্তি বলতে আর কোথাও কিছুই খুঁজে পাবেন না। তো মানসিক শান্তির দিকে আশা করি আপনারা নজর দিবেন। যারা যারা এই ধরনের নিউজে আপনাদের প্রবলেম হচ্ছে, আমি বলবো আপনারা এখন এই ধরনের নিউজ দেখা বন্ধ করে দেন, কোনো দরকার নাই। টিভি চ্যানেলগুলোতে বা ফেসবুকে নিউজ ফিডে আপনারা এই ধরনের নিউজগুলোতে পড়াই বন্ধ করে দেন, জাস্ট একটু আপডেট নিলেও যদি আপনাদের মনে হয় যে আপনার প্রবলেম ফিল হচ্ছে তাহলে আপডেট নেওয়া বন্ধ করে দেন, জাস্ট নিজের মতো করে থাকেন, যেভাবে আপনি মেন্টালি ভালো থাকেন, যেভাবে আপনার মনে হয় যে না আই এম ওকে, আমি পারবো, আমি ফাইট করতে পারবো, এই মনোবলটা রাখতে পারতে হবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, এখন জ্ঞানের কথা বাদ দেই। তো এখন হচ্ছে ব্যাড নিউজটা বলার কথা, গুড নিউজ গেল এই, ব্যাড নিউজ হচ্ছে আমার হেলথ কমপ্লেক্সের, মানে হচ্ছে আমার বাঘাইছড়ি হেলথ কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী, আমাদের একজন ব্রাদার, উনি করোনা আক্রান্ত হয়েছে। তো স্বাভাবিকভাবে পেশেন্ট ডিল করতে গিয়ে আক্রান্ত হয়েছে, তো এটা আসলে আমাদের জন্য একটা ব্যাড নিউজ। তার মানে হচ্ছে এখন নিজেদের অজান্তেই আমরা আক্রান্ত হয়ে যাবো, হয়তো বলতেও পারবো না, যাই হোক উপরওয়ালা ভরসা, এটা আমার প্রফেশন, এটা নিয়ে আমার যে কোনো ধরনের কোনো ভয় বা ভীতি কাজ করছে ব্যাপারটা তা না। যার কপালে লেখা আছে, তকদিরে যা লেখা আছে, আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে, সেটা অবশ্যই মানি, কিন্তু নিজের সচেতনতা নিজে সেটা আমি মেনটেন করেই চেষ্টা করব যে সবকিছু ঠিক রাখার। বাট আমি আমার জন্য ভয় পাচ্ছি না, আমি আমার মেয়েগুলোর জন্য ভয় পাচ্ছি।
পাচ্ছি, আমি আমার হাজবেন্ডের জন্য ভয় পাচ্ছি। আর এটা যেহেতু আমার প্রফেশন, আমার তার মানে হচ্ছে এখন যেহেতু একজন দুজন করে পেশেন্ট পাওয়া যাচ্ছে, সামনের দিনগুলোতে নিজের অজান্তেই আমরা করোনা রুগী দিয়ে করব। সো আমাদেরকে এখন ধরে নিতে হবে আমার কাছে যা রুগী আসবে সব করোনা রুগী, এভাবে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আমাকে পেশেন্ট দেখতে হবে। তো আল্লাহ ভরসা যা আছে আর কি কপালে। তো এখন যেহেতু এখন আসলে আমার পার্সোনাল কথায় আসি, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে কি করবেন এখন, এখন তো নেগেটিভ আসছে। তো আলহামদুলিল্লাহ নেগেটিভ আসছে, এটার জন্য তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এর সাথে তো আপনাদের কাছে তো ধন্যবাদ জ্ঞাপন করলাম। আর সেই সাথে যারা জানতে চাচ্ছিলেন যে আপু কখন যাবেন চট্টগ্রামে, আপনি যে বলছেন বাসার জন্য খারাপ লাগছে, হ্যাঁ আমার বাসার জন্য অনেক খারাপ লাগছে। আর আমি চট্টগ্রামে যাব ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম, আমি আবার ডিউটিতে জয়েন করার আগে আমি একটু বাসায় গিয়ে ঘুরে আসব। স্পেশালি কয়েকটা কারণে যাচ্ছি, একে তো আমি এসেছি বলেছি 3 মান্থস ওভার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, করোনা পরিস্থিতিতে অনেক আগে এসেছিলাম তো যাওয়া হয়নি। তো এখন বাসায় গিয়ে স্বাভাবিক আমু কান্নাকাটি করছে, আর পাচ্ছে না, আর নাতিদেরকে দেখবে, এরকম একটা কথাবার্তা। তো আর হচ্ছে আমার দাঁতের ডাক্তার দেখাতে হবে, এটা একটা বিশাল ইস্যু আমার লাইফে, এত দাঁত ব্যথা কখনো হয়নি, আমি এখনো এটা ফিল করছি। কথা বলতে গেলেও প্রবলেম হচ্ছে, আসলে এই কারণে আমি পুরো দিনে কোনো ফুটেজ নিতে পারিনি, সারাদিনই একটু ইরিটেশন মনে হচ্ছিল, এই জন্য বাদ দিয়েছি। তো আর এরপর এছাড়াও টুকটাক কিছু কাজ আছে, কিছু ঘরোয়া আর কি কিছু জিনিস লাগবে। আমি ভাবছি যে একবারই যখন যাব, আর কুরবানির ঈদে আর যাওয়া হবে কিনা জানি না, যেহেতু এখন যাচ্ছি তো একটু কাজকর্ম সেরে তারপর আসবো আর কি। তো দেখা যাক আল্লাহ ভরসা, কখন যাব এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে চট্টগ্রাম যেতে পারছি, প্রথমে বাবার বাড়ি যাবো, এটা তো মাস্ট। মানে আমি যখন কালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম্মু কান্নাকাটি করছে, যার যার মা তার কাছে কিন্তু বিশাল ব্যাপার। একজন আমি বলবো একজন ছেলে বা একজন মেয়ে, সে যেই হোক না কেন, একজন মানুষ তো, একজন মানুষের কাছে তার মা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার বাবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, সে কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, আপনি শুধুমাত্র নিজেই ওই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করবেন, আপনার মা আপনার জন্য কান্না করছে, এখন আপনার কেমন ফিলিং হচ্ছে, বা আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে মানে চিন্তা করবেন যে আপনি কার জন্য বেশি ফিল করবেন। তো আশা করি এই এই টপিক নিয়ে আর কথা হবে না, কেন আমার মা এখনই কেন যেতে হবে মায়ের বাড়িতে, বা মায়ের বাড়িতে মাকে দেখতে হবে, মানে হোয়াট ডাজ ইট মিন, সবাই তো মায়ের কাছে যেতে চায়, দেখতে চায় হ্যাঁ এটা আমার ফ্যামিলি, আমাকে না আমার বাচ্চা কাচ্চা আছে, আমার হাজবেন্ড আছে, আমি এখানে থাকতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। ইভেন এমনও হয় যে অনেকে আছে না যে নাইওর যায় বাবার বাড়িতে অনেকদিন থাকে, এরকম কিছু আমার সাথে কখনো হয়নি এই 6 বছর 6 বছরের হিস্ট্রিতে। আমি সবসময় নিজের মতো করে থাকতে পছন্দ করি, তো সচরাচর আমি এইভাবেই আমার হাজবেন্ডের সাথে আমার ফ্যামিলির সাথে এখানে থাকতে পছন্দ করি, যেখানে থাকি আর কি। তো এমন না যে আমি দূরে আছি, তার মানে এটা না তো আমার বাবা মার জন্য আমার ফিলিংস নাই, এটা তো হতেই পারে না। আপনারা যারা আমার ভাইরা আছেন বোনরা আছেন প্রবাসী যারা, আমার এই ফিলিংসটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সবচাইতে বেশি তারাই বুঝতে পারবে। আর যারা এই ধরনের কমেন্টগুলো করেন, হ্যাঁ মায়ের জন্য এত ই করা কি আছে, বা শুধু মায়ের জন্য কেন কষ্ট লাগছে, এই ধরনের কমেন্ট যারা করেন তাদেরকে বলবো আমি যে শুধু মায়ের জন্য কষ্ট লাগছে তা না, সবচেয়ে বেশি কষ্টটা মায়ের জন্য বা বাবার জন্য লাগছে, সবার জন্যই কষ্ট লাগে। তো দূরে থাকলেই বোঝা যায়, যারা কাছে আছেন ঘরের কাছে হ্যাঁ তখন তারা হয়তো ফিল করতে পারেন না ব্যাপারটা, আমার এটা আমার ব্যক্তিগত ধারণা। আর আমি বলবো আমি তো অল টাইম মনে করি যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য, তারা বলবো ওরা একটা ওরা মানে যে ত্যাগটা তারা করছেন এটা আসলে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের বোঝা উচিত। তো যাই হবে হোক, জ্ঞানের কথা বলে ফেলছি, বেশি জ্ঞানের কথা বলতে চাই না। অনেকেই আছেন আমার চট্টগ্রামে যাওয়া নিয়ে অনেক এক্সাইটেড, বিশেষ করে আমার ইউটিউবে, যে আমার ফেসবুকে যারা আছেন তারা তো মোটামুটি নতুন বলা চলে, বাট আমার ইউটিউবে যারা আছেন তারা তো অনেক আগে থেকে জানেন আমার জার্নি সম্পর্কে। আমি চট্টগ্রামে গেলেই তারা খুশি, কারণ সবাইকে দেখা যায়, এবং আমি বেশ, তবে এবার সেটা হবে না, এবার যেহেতু আমি ঘোরাঘুরি তেমন হবে না, বাসায় থেকেই মোটামুটি টুকটাক কাজগুলো সেরে আমি আবার ব্যাক করবো উইদিন শর্ট টাইম, এরপরে এসে আমি ডিউটিতে জয়েন করবো।
তো এই আর কি, আমি আসলে হ্যাঁ আমি ডিসিশন নিয়ে নিয়েছি ইটস ফাইনাল। হ্যাঁ এটা তো অনেক রিস্ক আছে, যেহেতু গাড়িতে বাসে যাওয়া লাগবে, রিস্ক আছে, আমি বলবো না রিস্ক নেই, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে যাচ্ছি। আর কতদিন না গিয়ে থাকা যায়, মাকে না দেখে থাকা আসলে টাফ, থাকা যেত যদি আমার এই ইনসিডেন্টটা না হতো, আম্মু যদি এত ইমোশনালি আম্মুর ব্রেকডাউন না হতো, আম্মু ইমোশনালি অনেক মানে অনেক সফট হয়ে গেছে আর কি, মানে খুব বেশি কান্নাকাটি করছে। আজকে যখন আমি বলেছি হ্যাঁ আম্মু আমার রিপোর্ট নেগেটিভ এসেছে, সে এক অবস্থা। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ চট্টগ্রামে গেলে, আর কখন যাচ্ছে এটা আমি ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম মানে চেষ্টা করছি, আমি টিকিটের ব্যবস্থা করার চেষ্টা করছি, তো এখান থেকে টিকিট পাওয়াটা ওটাও। তো ইনশাল্লাহ আপনাদের সাথে চট্টগ্রাম গেলে দেখাবো। আচ্ছা আমি একটু বলি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বাংলাদেশি ব্লগার মম, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার সাথে থাকতে চান। আর যদি আমাকে দেখতে ইচ্ছে না করে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আপনার। আপনি কারো চোখে যে হ্যাঁ একটু আমাকে ওকে আমার দেখতে ভালো লাগছে না, এরকম হলে দরকার নেই। আচ্ছা যাই হবে হোক, এখন আমি শেষ করছি, অনেকক্ষণ তো কথা বললাম আপনাদের সাথে, গুড নিউজ ব্যাড নিউজ সবই শেয়ার করলাম, আপনারা দোয়া করবেন সামনের সময়গুলোর জন্য, আর আমার চট্টগ্রামের ব্লগের অপেক্ষা করেন, ইনশাল্লাহ যখন চট্টগ্রামে যাবো তখন শুরু হবে। আর এই তো মোটামুটি এখন শেষ করি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।